ঐতিহ্যবাহী মেলায় শিব পুজোর আড়ালে চটুল নাচের আসর, জুয়ার আড্ডা, ভিড় উপচে পড়ছে গ্রাম্য যুবকদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের একটি ঐতিহ্যবাহী ইতিহাস বিজড়িত মেলা হলো ভদ্রেশ্বর মেলা, যা শতাধিক বছরের পুরনো এবং প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত হয়। ভক্তি ভরে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে ভদ্রেশ্বর শিবের দর্শন পেতে, সেই কারণে প্রচুর মানুষ ভিড় করে। এই খ্যাতির সুবাদে কয়েক বছর ধরে এই মেলায় অশ্লীল নাচ, জুয়ার আসর বসানোর অভিযোগ উঠছে। এবারও দেখা গেল সেই আয়োজন, সেই অশ্লীল নৃত্য দেখতে যুবকদের ভিড়। 50 টাকার টিকিট কেটেও নৃত্য দেখতে ঢুকছে যুব সমাজে ছেলেরা। এদিকে মেলায় ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সামনেই এমন আয়োজনের ফলে গ্রাম্য যুবকদের ভিড় বাড়ছে, সেখানে এর ফলে তাদের দোকানে লোকজন আসছে না, ক্ষতি হচ্ছে ব্যবসা। এই নিয়ে মেলা কমিটির সম্পাদক নিজের মুখে জানালেন, অশ্লীল নাচ, লটারি, মদ ইত্যাদি মেলায় বসানো ঠিক নয়। তারপরও তাদের কমিটির হস্তক্ষেপে সেখানে আয়োজন হয়েছে, এই বিষয়ে পুলিশ ও জেনেও কিছুই জানে না। রাজগঞ্জ ভদ্রেশ্বর মেলা না, মেলা আমি গতকাল এসেছিলাম। এই অ্যাকচুয়ালি এটা রাজগঞ্জের সুপ্রাচীন মেলা, বহুদিন থেকেই চলছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখনও আসতাম, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। আগে দিনের বেলাতে মেলা ভালো হতো, এখন রাতের দিকে মেলাটা বেশ ভালো হয়, জমজমাট না। কালকে অ্যাকচুয়াল, আজকে তো প্রথম হলো, তো আগামীকাল হয়তো বেশি ভিড় হবে, গত বছরও ভিড় হয়েছিল। অ্যাকচুয়াল এই মেলার একটা সমস্যা হচ্ছে কি, শিব ঠাকুরের এখানে একটা মন্দির রয়েছে বড় এবং তার উদ্দেশ্যে এখানে আমরা জল ঢালতে আসি সকলে। এবং রাজগঞ্জে সুপ্রাচীন মেলা হয়, আশপাশের প্রত্যেকটা মানুষই এখানে আসে দীর্ঘদিন থেকে, এবং সমস্যা হচ্ছে প্রচণ্ড যানজট হয়ে যায় এবং মেলার জায়গাটাও একটু কমে গেছে, তার ফলে দোকানপাটেরও একটু সমস্যা হয়ে যায়। এর ফলে মানুষ, কিছু মানুষ হয়তো বাড়ি থেকেও চিন্তা করে যে যাবো, খুব যানজটের মধ্যে পড়বো। তো আপনাদের মাধ্যমে আমি কমিটির কাছে আবেদন করবো, আগামী দিনে যদি একটু জায়গা বাড়ানো যায় মেলার, তাহলে হয়তো আরও মানুষ খুব আনন্দ পাবে। মেলাতে প্রতি বছরই যেরকম হয়, এখানে মোটামুটি ছোট শিশুদের, শিশু কিশোরদের জন্য, বিনোদনের জন্য অনেক কিছুই আসে এবং নাগরদোলনা থেকে শুরু করে সার্কাসও আসে। তবে কয়েক বছর ধরে কিছু বন্যপ্রাণী রেস্ট্রিকশনের জন্য হয়তো সেভাবে সার্কাস এখন আসে না। প্রচুর দোকানপাট হয় এলাকার, প্রচুর মানুষ আসে, শিশুরা বেসিক্যালি খুব আনন্দ পায় এই মেলায় এসে। দেখুন, মেলার তো অনেক বিস্তার লাভ করেছে মেলাটা, তো সেক্ষেত্রে হয়তো মেলার প্রত্যেকটা এলাকায় আমরা দেখতে পাই না। এবং আপনারা যে কথাটা বললেন, সেটা যারা উদ্যোক্তা রয়েছে তারা হয়তো বলতে পারবে, আমার চোখে সেরকমভাবে কিছু পড়েনি। আমরা পারিবারিকভাবে আসি এবং পারিবারিকভাবে যেটা সম্ভব বাচ্চাদের কিছু কিনে দেওয়া, খাবার দোকান টোকান এগুলাই। তো আপনারা যে অভিযোগটা দিলেন সেটা হয়তো মেলা কমিটি বলতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ, দীপঙ্কর দে, আমি রাজগঞ্জ এমএন হাই স্কুলের একজন শিক্ষক এবং রাজগঞ্জেরই বাসিন্দা। ধন্যবাদ। মোটামুটি ভালো না, বেশি না। হ্যাঁ, কি করে বলবো, পাবলিক যদি কেনাকাটা না করে তাহলে আর কি করে বলবো। আমাদের দোকানে তো দেখেন ভিড় নাই, বিক্রিও নাই, আমি তো বলতে পারবো না, দোকান রেখে কি আর যাইতে পারি। না, লটারির দোকান তো ওইদিকে, জুয়া লটারি দুইটাই। ওইটাও হইতে পারে, ওইদিকে লটারি খেলা হচ্ছে, ওর জন্য ওইখানে ভিড়টা বেশি। আমাদের দোকানে বেচা কিনা নাই, ভিড় নাই। ওইটার জন্য হইতে পারে। আমার নাম গুলু মণ্ডল, 20 বছর। না, আমি এখানে 2-3 বছর থেকে আসি। মমিন মোহাম্মদ, হলদিবাড়ি। এটা কি কয়, বদ্ধস্বরী না কি কয়, বদ্ধস্বর? ব্যবসা নাই একদম, দেখতেই পাচ্ছেন ফাঁকা দোকান, কাস্টমার নাই। না, প্রথম হচ্ছে এবার।
কাস্টমার নেই। মেলা তো অনেক অনেক জায়গায় করি আমরা, কিন্তু এইখানে এসে একদম লসে। এখন আইসে গেছি, এখন লস হলে কি করবা? খরচা আছে কখন 10,000 টাকা এখানে। হ্যাঁ, সব আনন্দ মেলায় মোটামুটি ওদিকে ভালোই আছে। কি করবেন, আইসে গেছি, এখন তো আর বুঝতে পারছি না যে এরকম হবে। কারো কারো দোকানে হয়তো হইতেছে ভালোই মেলাতে।